সব থেকে জবরদস্ত একটা ভিডিও আপনাদের সবার জন্য। আমি শিলচরের, এটা হচ্ছে আপনাদের পার্ক রোড। পার্ক রোডে আসলাম। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাইকেল রাখা, এক ধরনের বাইক, ইলেকট্রিক বাইক যেটাকে বলা হয়, যেটা যেগুলা কোরিয়া আমেরিকাতে বিভিন্ন ছেলেমেয়েরা, অনেক বড় বড় যারা বিজনেসম্যান বলুন, ওনারা অফিসে আসা যাওয়ার জন্য এইগুলো ব্যবহার করে। তো এইগুলা ব্যাটারি যুক্ত বাইক, মোটর দিয়ে প্যাডেল দিয়েও চালানো যায় এবং অ্যাক্সিলেটার মারলেও চলে যায়, প্যাডেল মারতে লাগে না। তো এরকম বাইক অনেক চলে, এখন অ্যামাজনে পাওয়া যায়। এইগুলো অনেক মেহেঙ্গা, অনেক দামি। তো আমাদের শিলচরের একটা স্টার্ট আপ, ও হচ্ছে সম্রাট। হয়তো আমার ভিডিওতে আগে হয়তো সম্রাটকে দেখেছেন আপনারা, এবং সম্রাট হচ্ছে আমাদের বেসিক্যালি, ওর হচ্ছে মেইন বাড়ি হচ্ছে আনিপুর, না আনিপুর বস্তি, আনিপুর বস্তি দুর্লভছড়া, হ্যাঁ, করিমগঞ্জ জেলা। তো ও এরকম ভালো ভালো জিনিস ও বানায়, এরকম ইনোভেট করে। এর আগেও আমি দু তিনটা জিনিস ওর ইনোভেশন আমি দেখিয়েছিলাম। তো এখন ও কী করেছে, একটা সাইকেল ও বানিয়েছে, স্যাম ইলেকট্রন, ওর একটা কোম্পানি বানিয়েছে স্যাম ইলেকট্রন, সেই কোম্পানির আন্ডারে ও এই যে ইয়েগুলা বানাচ্ছে। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে দেখাই, এই দেখে নিন, স্যাম ইলেকট্রন একটা সাইকেল। এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে, যে সকল ছাত্রছাত্রীরা যারা টিউশনে যায়, যারা এদিকে ওদিকে যায়, তাদের জন্য হচ্ছে বেস্ট একটা ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক সাইকেল। তো ছাত্রছাত্রীদের জন্য বেস্ট, যদি কোনো সুগারের যদি পেশেন্ট থাকে তো আপনাদের জন্য একটা বেস্ট সাইকেল। কেন? কারণ এক্সারসাইজের জন্য সকালবেলা এটা নিয়ে বেরোলেন, আপনারা প্যাডেল মেরে মেরে বেরোলেন, এবং যে সময় আপনারা টায়ার্ড হয়ে গেলেন তো প্যাডেল মারার দরকার নেই, অ্যাক্সিলেটার দিন আর চলে আসুন, প্যাডেল মারতে লাগবে না। দর্শক, তো এত সুন্দর একটা স্টার্ট আপ আমাদের সম্রাট করেছে। তো সম্রাটের স্টার্ট আপটা আমি একটুখানি আগে আমি একটা রাইড দিয়েছি, আবার আপনাদেরকে দেখাবো একটা রাইড দিয়ে, এবং সম্রাটের সঙ্গে কিছু কথা বলি। তার আগে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যে এটা হচ্ছে সেই সম্রাটের প্রথম যে ইনোভেশন, এই যে ইনোভেশনটা ও নিজের হাতে বানিয়েছিল, এবং এটাও আমি একবার কভারেজ করেছিলাম। এবং এটার পরে ও এটাকে তো নিজে নিজে বানিয়েছে, অনেকগুলো এখানে কী কী লাগিয়েছে জানি না দর্শকবৃন্দ, বিরাট বড় একটা জিনিস। ও নিজে এটা হাত দিয়ে বানানো করে, আইডিয়া করে, তারপরে এই যে স্যাম ইলেকট্রনের জন্ম দর্শকবৃন্দ, এই কোম্পানিটার জন্ম। এবং আমাদের প্রত্যেক বরাকবাসীকে সম্রাটের উপর একটা গর্ব বোধ করা দরকার, কারণ আমাদের শিলচরেরই একটা স্টার্ট আপ, এই স্টার্ট আপকে সবারই সাহায্য করা দরকার দর্শকবৃন্দ। এবং সম্রাটের এই দোকানের অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে মেইন পার্ক রোড, আর এই যে এখানে হচ্ছে বোরাইল ভিউ হোটেল, আমরা সামনে দেখতে পাচ্ছেন বোরাইল ভিউ হোটেলের, এখানে টেনিস ক্লাব, এখানেই টেনিস ক্লাব, এখানেই, এবং টেনিস ক্লাবের পাশের যে দোকানগুলো, এই দোকানগুলোতেই এই স্যাম ইলেকট্রনটা দর্শকবৃন্দ। সম্রাট কীরকম কো? নমস্কার, আপনাদের সবার আশীর্বাদে আমি 5 বছরের অধিক রিসার্চ করার পর আমার ইলেকট্রিক সাইকেলের স্টার্ট আপটি স্টার্ট করতে পারলাম। আচ্ছা, আমার ইলেকট্রিক সাইকেলের স্টার্ট আপটি স্টার্ট করার মূল উদ্দেশ্য হলো যাতে আমি আমাদের বরাকভ্যালিকে টেকনিক্যাল দিক দিয়ে আরও উন্নত করতে পারি। আমরা যখন বাইরে কোনো স্টেটে যাই, কোনো ডিস্ট্রিক্টে যাই, তখন দেখি যে ওদের স্টেটগুলো অনেক বেশি উন্নত, অনেক বেশি ডেভেলপ। এটার কারণ কি? ওদের স্টেটে ম্যানুফ্যাকচারিং হাব আছে। তো আমিও চাই যে আমাদের বরাকভ্যালিতে একটি ম্যানুফ্যাকচারিং হাব খুলবো, যেখানে আমরা ইলেকট্রিক সাইকেল ম্যানুফ্যাকচারিং করব। তো এটার জন্য আমার এই ছোটো স্টার্ট আপটি স্টার্ট করেছি। তো আমার স্টার্ট আপে এইরকম ইলেকট্রিক সাইকেল পেয়ে যাবেন, আর যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে ওদের জন্য আমি রেখেছি ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, বা যারা স্কুলে পড়ছে ওদের জন্য সায়েন্স প্রজেক্টও আমার এই স্টার্ট আপে আছে। তো আজকে আমি দেখাবো কী কী কীভাবে আমার ইলেকট্রিক সাইকেলটি কাজ করে, এটা কিভাবে কাজ করে একবার দেখাই দাও, খুব সুন্দর। তো আপনারা দেখে নিন, এটা হলো চাবি, হ্যাঁ, তো এখানে আমি লাগালাম, লাগানোর পর এই সাইকেলটা অন হয়ে গেল, আর যদি আমি অ্যাক্সিলারেটর মারি, ওকে, অ্যাক্সিলারেটর যে সময় মারবে দর্শকবৃন্দ, এরকম পিছনে চাকাটা ঘুরবে, আর প্যাডেল মারার দরকার নেই, এবং বিনা অ্যাক্সিলারেটরে প্যাডেল দিয়ে আপনারা যেতে পারবেন। এটাতে আছে একটা ব্যাটারি, এবং এটাতে একটা মোটর, না? হ্যাঁ, এটা হলো মোটর। আচ্ছা, আর এটা কি, এটা কি? এটা ব্রেক। আর এইগুলো পুরো মেড ইন ইন্ডিয়া, কোনো কিছু বাইরে থেকে এসেছে না। আচ্ছা, এখানে ব্রেক ব্রেক আছে, ডিস্ক ব্রেক। হ্যাঁ, এখানে দেখুন ম্যানুফ্যাকচারিং স্যাম ইলেকট্রন, হাব মোটরেও আমাদের কোম্পানির নাম আছে, স্যাম ইলেকট্রন বলে লেখা, না? হ্যাঁ। তো স্যাম ইলেকট্রনে এইগুলোর রেঞ্জ কিরকম স্টার্ট হয়? এইগুলো 28,000 থেকে স্টার্ট হয়, আর অনলাইন থেকে অনেক কম প্রাইস আছে। এটাতে কতটুকু মাইলেজ দেয়? এটাতে দেয় উইথ প্যাডেল আছে সেন্সর 40-50 কিলোমিটার, আর যদি প্যাডেল আপনি ইউজ করেন না, শুধু চান অ্যাক্সিলারেটর দিয়ে চালাতে, তো এটা যাবে 25 কিলোমিটার। আচ্ছা, তো একবার চার্জে 25 কিলোমিটার দৌড়বে এই যে ইলেকট্রিক সাইকেলটা দর্শকবৃন্দ। থ্রোটল মোডে, মানে যদি শুধু থ্রোটল ইউজ করেন তাহলে 25 কিলোমিটারের অধিক যাবে, আর যদি প্যাডেলও মাঝে মাঝে ইউজ করে তাহলে 40 অবধি।
প্যাডেল ইউজ করলে মাঝে মাঝে 40 অবধি যাবে। আমি আমি একটুখানি আগে যেটা চালালাম প্যাডেলও দেখলাম অনেক ইজি, মানে হার্ড না, ইজিলি দৌড়ায় দর্শক, একটু প্যাডেল মারলেই মোটরটা অন হয়ে যায় এবং স্পিডে দৌড়ায় দর্শক। তো এই যে 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 সাইকেলটা প্রত্যেক ছেলে মেয়েদের স্টুডেন্টসদের বাড়িতে থাকা খুব দরকার, যদি সুগারের পেশেন্ট হচ্ছেন, এক্সারসাইজ করতে চান, বা যে কোনো ধরনের মহিলারা যারা এক্সারসাইজ করতে চান, স্পেশালি মহিলাদের বাড়িতে ওইটা থাকা দরকার। এটার একটা জিনিস হচ্ছে বাড়িতে রেখে আপনারা, এখানে একটা চার্জার আছে, সেই চার্জার দিয়ে আপনাদেরকে প্রত্যেকদিন আপনাদেরকে চার্জ দিতে হবে যদি আপনারা চালান। তো এটার একটা রাইড আমি এখন দেখাচ্ছি, সেই রাইডটা দেখানোর পর আপনাদের সঙ্গে কথা বলছি। তো এটাতে এখন তো ফাইন্যান্স তো নেই, ফাইন্যান্স সিস্টেম এখন নেই, এটা ক্যাশ নিয়ে যেতে লাগবে এবং ভবিষ্যতে এটাতে ফাইন্যান্সও আসবে। তো সেগুলো আমি একটা রাইড নেই, রাইড নেওয়ার পরে আপনাদের সঙ্গে কথা বলছি, সঙ্গে থাকবেন। চালু নেই, হ্যাঁ এদিকে এটা। তো আমি এখন এটা একটু ইয়ে করে আমি একটুখানি আগে দেখেছি, ওইটাতে এক তো প্যাডেল আছে, দুই নম্বর হচ্ছে এটা অ্যাক্সিলেটার, সেই অ্যাক্সিলেটার দিলেই এরকম চলে যাবে। চলুন, একদম লাইট ওয়েট, চালাতে খুব ইজি এবং সহজ, খুবই ভালো লাগলো। এবং এটাতে টাকাও বাঁচবে, হেলদিও থাকবেন আপনারা দর্শক। চলুন আমি এখন একটা রাইড করে নিলাম। রাইড করে নেওয়ার পরে এক্সপিরিয়েন্সটা হচ্ছে খুবই ভালো, এবং আপনারা প্রত্যেকের ঘরে ঘরে একটা স্যামি ইলেকট্রনের একটা বাইক আপনারা রাখবেন, ভোকাল ফর লোকাল। আমাদের লোকাল জিনিসটাকে ভোকাল করার দায়িত্ব আমরা নিয়েছি, আপনারা সেটা নিন। আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনি বলে দিয়েছেন যে লোকাল জিনিসটাকে কীভাবে ভোকাল করা, এবং খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ, খুব সুন্দর একটা ইনোভেশন সম্রাটের। এবং আমরা আশা করি সম্রাটের এই কোম্পানিটা আরও ধরবে, এবং যারা ফাইন্যান্স কোম্পানি যারা লোক আছেন ওনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা দয়া করে সম্রাটের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা ফাইন্যান্সটা অ্যাড করিয়ে দিন, যাহাতে ওর একটু হেল্প হতে পারে। এবং ফাইন্যান্স হলে কী হবে, মানে এনিবডি ক্যান অ্যাফোর্ড, ইজিলি। তো এটার জন্য আমিও কথা বলবো, এবং আপনারাও যারা আছেন আপনারা ফোন করে দয়া করে স্যামি ইলেকট্রনটা আপনারা একবার অ্যাড করে দিন আপনাদের ফাইন্যান্সে। দর্শক তো লাস্টে কি বলতে চাও সবাইকে, আমার একটাই অনুরোধ, যাতে আমার এই ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করেন, সবাই জানতে পারে আমার এই কোম্পানির সম্বন্ধে। হ্যাঁ, আপনারা সবাই কিনবেন আর ভোকাল ফর লোকাল ইউজ করবেন। ওকে গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা একটু পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর কি ভিডিও নিয়ে আসবো এরকম ভোকাল ফর লোকালের বেস্ট একটা ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, নমস্কার, বাই বাই।